It's over, Dr. Alam. Please leave the case. ये किंतु There is no bad doctor. इन्हीं एक जन प्रेग्नेंट महिला है तो चेष्टा कर ले बेबी के बचाने जेते पारे। Dr. Alam, आपने हमारे थे का अनेकटा सीनियर। I respect you. किंतु आपने इमोशनल एटीट्यूड है जुन्ने जेखाने पहुँचना उचित चिलो, शेखाने आपने पहुँचते पारे नहीं। ম্যাম এই দুটো কেসের সাথে আমাদের হসপিটালে আরো দুটো কেস এসেছে ওই দুটো পেশেন্টের কি অবস্থা ওই দুটোর মধ্যে একটি অলরেডি ডেড আর অন্যটা বেঁচে আছে কিন্তু কোনো চান্স নেই ওকে আচ্ছা ম্যাম আপনি আর কতক্ষণ হসপিটালে আছেন হাফ অ্যান আওয়ার তারপর ল্যাবে যাব রিসার্চের কাজ শেষ করতে হবে আসলে হসপিটালে স্যালারি চেয়ে পেটেন্টের অ্যামাউন্টটা অনেক সুইট অ্যান্ড লার্জ সেটা তো তুমি জানো স্যার বাইরে মর্গের লোক দাঁড়িয়ে আছে বডি নিয়ে যেতে চায় জীবনটা আমি বাঁচিয়ে ফেলেছিলাম একটুর জন্য মৃত্যু এসে মাঝপথে দাঁড়িয়ে পড়ল ঠিক আমার স্ত্রীর মতো কথা নেই বার্তা নেই হঠাৎ শিউড়ে উঠলো সারা শরীর না না ম্যাম আপনার হয়তো ভুল হচ্ছে হয়তো কোনো কারণে আপনার গ্যাস বা অ্যাসিডিটি প্রবলেম হয়েছে সেজন্য হয়তো মাথা ঘুরেছে আমি একজন ডক্টর গ্যাস বা অ্যাসিডিটি ফর্ম করলে আমি বুঝতে পারবো না ম্যাম আপনাকে চমকে দেওয়ার জন্য ডক্টর আলম এরকম চালাকি করে নি তো করতেই পারে অনেকদিন আন্ডারে রয়েছে তো তাই চমকে টমকে দিয়ে উপরে ওঠার চেষ্টা করতে পারে কোথায় ও ইমিডিয়েট ইনজেকশন রেডি করুন নার্স ওকে স্যার আর কোন লাভ নেই ডাক্তার সাহেব আমাকে দুনিয়া ছেড়ে জাহান্নামে যেতে হবে জাহান্নামে যাবেন কেন এক না বেইমানের মৃত্যু হলে কোথায় যেতে পারে ডাক্তার সাহেব আমি আমার মালিক মালকিনের সাথে বেইমানি করেছি তাদের পরিবারকে আমি শেষ করে দিয়েছি সব আলো নিভে গেলেও আশার আলো জ্বলে থাকে আপনার মালকিন মারা যাবার আগে ছোট্ট একটা বেবি এই পৃথিবীকে উপহার দিয়ে গেছে আপনি জানেন ওর সবচেয়ে বড় শত্রুকে ম্যাম কি হয়েছে ডক্টর আলম বেবি নিয়ে পালিয়েছে ম্যাম কেউ মুখ খুলবে না যদি ওর চাচা বা অন্য কেউ এসে জিজ্ঞেস করে বাচ্চাটা কোথায় তাহলে বলবে যে ওর বাবা মায়ের সঙ্গে ও পৃথিবী ছেড়ে চলে গেছে
মনে থাকবে? Yes ma'am. ওকে, যে যার কাছে যেতে পারো। যত দূরেই যাক, যেখানেই লুকাক, ওকে আমি ঠিক খুঁজে বার করব। ওই বাচ্চাটাকে আমার চাই, চাই। ওর মধ্যে রয়েছে ইলেকট্রিসিটির মতন পাওয়ারফুল কিছু। রক্ত মাংসের মানুষ, কিন্তু মানুষের মধ্যে বিচ্ছিরি। কেমন লাগছে আমাদের নতুন বাসা? Not bad. ঠিক আছে। চলো। শুধুই ঠিক আছে, আর কোনো কথা নেই? একটাই কথা, কতদিন থাকছি আমরা এ বাসাতে? সেটা নির্ভর করছে তোমার উপর। তুমি আবার কখন ইমোশনাল হয়ে যাবে, তোমার পাওয়ার চলে আসবে সবার চোখের সামনে, তখন সবার চোখকে ফাঁকি দিতে আমাদেরকে পালাতে হবে অন্য কোথাও। আর সেই জন্যই তো আমি বলি, পাওয়ার কন্ট্রোল করার প্র্যাকটিস করো। বাবা, আমি পাওয়ার কন্ট্রোল করা শিখে গেছি। হু সেড? বলার কি আছে, আমি এক্ষুনি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। গিভ মি হাগ, গিভ মি হাগ বাবা। না না না, বিজলি, শক লাগলে আমার খুব কষ্ট হবে। শক লাগবে না, ট্রাস্ট মি, গিভ মি হাগ। নো, দেখেছো কিচ্ছু মাই তোমার। I hate you, Baba. But I love you, Bisli. I love you. পুরো ভাষাটা ভালো করে দেখে নাও, এরপরে বলো না এটা পছন্দ হয়নি, ওটা পছন্দ হয়নি। সেটা তো বলবোই। চলো। বিজলি, বিজলি কোথায় তুই? আরে খাবার রেডি, জলদি আয়। কি বাবা, এত ডাকাডাকি করছো কেন? আর ওকে, আরে দেখ তোর জন্য কত কিছু রান্না করেছি। রান্না করেছো? হ্যাঁ। তাহলে এই যে এই প্যাকেটগুলো কেন? প্যাকেটগুলো ফেলতে ভুলে গেছি। বাবা তুমি না, এই যা, এখানেও লোডশেডিং? দেশের এমন কোন জায়গা নেই যেখানে লোডশেডিং তারা করে না। বিজলি, হোয়াটস গোয়িং অন? এসব কি হচ্ছে? কেন বাবা কি হয়েছে? কেন বাবা কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছো? আমি তোমাকে কতবার বলেছি, নিজের পাওয়ারকে মিসইউজ করো না, কন্ট্রোল করতে শেখো। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, জাস্ট স্টপ ইট, স্টপ ইট। যেখানে জেনারেটরের ব্যবস্থা আছে সেখানে নিজের পাওয়ারটাকে মিসইউজ করার দরকারটা কি? না বাবা, এত লোডশেডিং হয়, জেনারেটরের তেল যদি শেষ হয়ে যায়, তাই একটু সেভ করলাম। আই'ম সরি। নিজেকে কন্ট্রোলের জন্য তোমার আরো প্র্যাকটিসের দরকার। নতুন বাড়িতে আসার জন্য প্র্যাকটিস কিন্তু একদিনও বন্ধ থাকবে না, কাল সকালে কিন্তু প্র্যাকটিসের জন্য রেডি থাকবে। আর ইউ শিওর? ইয়েস বাবা, ইউ আর এ ভেরি গুড টিচার and I am a very good student. তাহলে পরীক্ষা করে দেখা যাক সব ঠিক আছে কিনা। হুম।
বলো তোর কি খুব কষ্ট হচ্ছে? আমি তো শুধু পরীক্ষা করার জন্য তোকে আমি জানতাম না মা। তুমি জানতে না যে আমি টেস্টে ফুল মার্কস দিয়ে পাস করে যাব। তুমি কি ভাবো তুমি আমাকে বোকা বানাতে পারো? আমিও পারি। আফটারঅল আমি তোমারই মেয়ে, তুমি আমার সুইট বাবা। কালকে কিন্তু কলেজের প্রথম দিন, মনে আছে? চলো চলো। আমি আগেই বলেছি মেঘের মধ্যে ধনাত্মক ঋণাত্মক থাকে। দুই খণ্ড মেঘের মধ্যকার ধনাত্মক ঋণাত্মক প্রান্তের যখন সংযোগ ঘটে তখন মেঘের মধ্যেও একই পদ্ধতিতে বজ্রপাত হয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিকি? দূর ভাল লাগে না, আর কত বছর এক ক্লাসে পড়ে থাকবো কে জানে। মেঘের দুইটা দিক বা অংশ আমরা বিবেচনা করতে পারি। স্বাভাবিকভাবেই দুইটা দিকের একটা থাকবে নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে, এবং অন্য অংশ থাকবে উপরের দিকে তথা মহাকাশের দিকে। মেঘের নিচের অংশে সাধারণত ঋণাত্মক আয়ন আর উপরের অংশে থাকে ধনাত্মক আয়ন। রনি, কোন মায়ার মুখে এই ফার্স্ট টাইম তোর সম্বন্ধে এসব বাজে কথা শুনলাম। চিত্রটা তোমরা ফলো করো। কি হয়েছে এটা? কি সব মায়ার উত্তরে আই লাভ ইউ রানি, আই কিস ইউ রানি কয়? হ্যাঁ বলে তো। এই মায়াটা কয় না, এ বিড়বিড় করে অন্য কথা কয়। এই চুপ। কি বলে? কয় কি? তুই নাকি সামান্য একটা বিড়াল বাচ্চা বাসাই যা সস্তায় হিরো হয়ে আসছ, বরং তুই লাকি যে কাম্পানির জন্য তোর বাবা মায়ের তোর কিছু কয় না, তোকে না। এটা বলতো আর অনেক কথা কইছে, তুই হিরোর মতো গিয়া বিড়ালটারে বাঁচাইলি, ও কয় এ নাকি সামান্য কাজ, এমন একটা ভাব যেন ও টুক করে করে দিতে পারে, শুধু বাপের ভয় করে না। আচ্ছা যত মেয়েটাকে দেখে আসি। একটা হাত মেলাতে গিয়ে এতক্ষণ ভাবতে হলো? আমার বাবা বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি নাকি আমাকে নিয়ে হাসাহাসি করেছো? হাসছো কেন? কেউ বিড়ালের বাচ্চা বাঁচিয়ে হিরো হতে চায়, হাসবো না তো কি করবো? এই কথা বললাম বিড়বিড় করে করতে আসে হাবু। তুই চা কে? তুই জ তুই ফক। আমি জানো জ
জানো তো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম কি আমাকে এভাবে বললো, আদারওয়াইজ সবাই তো সারাক্ষণ বিনা কারণে ওয়েডিং করে। হ্যাঁ, বিনা কারণে প্রশংসা করে, বিনা কারণে কাছে আসতে চায়। আচ্ছা কেন বলো তো? কেন? আমিও তো তাই বলছি, কেন বলো তো? আমি কি করে জানবো? না মানে কোনো কারণ নেই এমনি। র‍্যাগিং হচ্ছে? জাস্ট জোকিং, আমাদের ইউনিভার্সিটিতে র‍্যাগিং হয় না, আমরা নতুনদের বন্ধু বানিয়ে। তোমারও ইনভিটেশন রইল। কিসের? ফ্রেন্ডশিপের। প্রত্যেকটা সেশন শুরু হওয়ার আগে আমরা একদিন সেলিব্রেট করি, আজও করব। তুমি চাইলে আমাদের সার্কেলে আসতে পারো। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই। They're waiting for you in the boardroom. The cold fusion processor is 21st century jonne ekta miracle. Eta shudhu Bangladesh noy, sara prithibir manush er jonne upokar pabe. Eto gulo taka gelo kothay? Ar jokhon gelo tokhon jinish ta ready holo na keno? Eta ekta layman ke bojhanor jonne khub kothin, tobu ami chesta korchi. I am searching for a radioactive isotope. A isotope continue processor ke dikhte hobe tana ek mash. Tarpor ei processor ta apna apni run korbe. Ar ei isotope ta khubi rare. An illegal. Ami ekta meye ke khuje berachhi, jar blood e already isotope ta ache. Chaya. Yes. ছায়া হোক আর কায়া হোক, আমরা আপনাকে 2 week সময় দিলাম। যদি এর মধ্যে কাজ না হয় তাহলে আমরা আমাদের সমস্ত কন্ট্রাক্ট উইথড্র করে নেব এবং আপনার বিরুদ্ধে লিগ্যাল অর ইলিগ্যাল অ্যাকশন নেব। আমরা বাঙালিরা জ্ঞানীর কদর সঠিক টাইমে করি না কেন বলুন তো? তাছাড়া আপনারা কেন আমার উপর আস্থা হারাচ্ছেন? Give me some time. Then Dr. Zarina Hassan, we will meet after 14 days. Okay? ওই মেয়েটাকে আমার চাই, যেখানে থাকুক সে। ওকে আমি খুঁজে বার করবো। লিভ ইট বাবা। আচ্ছা এত ভাবলে হবে? আর এরা এরা তোমার সঙ্গে কথা বলার যোগ্যতা রাখে? তুমি কিন্তু তাদের কথায় মুখ গোমড়া করে বসে আছো, কোনো মানে হয় এটার? আপু তুমি কোনোদিন সেকেন্ড হওনি, আমি তোমাকে কোনোদিন হারতে দেখিনি। আর সেই তুমি কিনা কিছু গন্ড মূর্খ ব্রেইনলেস লোকের কথা এরকম একটা মুখ করে বসে আছো। আচ্ছা আমি এটা মেনে নিতে পারি বলো তো? ওই ব্রেইনলেস লোকগুলোর কাছে প্রচুর টাকা রনে, আর আমার রিসার্চে প্রচুর টাকা লাগবে, তাই ওদের কথা আমাকে সিরিয়াসলি নিতেই হবে। মানে? বুঝলাম না। সব কথা তোর পক্ষে বোঝা সম্ভব নয় রনি, শুধু একটু জেনে রাখ আমার সব কাজ রেডি। শুধু তাকে আমি খুঁজছি, পেলে আমার রিসার্চের কাজ কমপ্লিট হয়ে যাবে। বাট আমি কিন্তু একজনকে পেয়ে গেছি। কাকে? নট ফর ইউ, ফর মি। আই ওয়ান্ট টু মেক হার অ্যাজ মাই গার্লফ্রেন্ড। তাই নাকি? সুন্দরী ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে,
First day, first sight, you know. Bye. তুমি তো আমাকে প্রপোজ করনি। তুমি বলেছো আই এম ইন লাভ। আচ্ছা যদি আমি প্রপোজ করি তুমি রাজি হবে? প্রপোজ করি দেখো। যদি কিছু চাই দেবে? চেয়েই দেখো না। যদি তোমাকে আমার সাথে কোথাও নিয়ে যেতে চাই যাবে? সারাটা দিন কোথায় ছিলে? বন্ধুদের সাথে। তাই বলে এত রাত পর্যন্ত? দেখো বিজলি, আমি শুধু তোমার বাবা নই, তোমার বন্ধু। আমি জানি বাবা আমার একটু লেট হয়ে গেছে, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে এত টেনশন করো? জানো বাবা, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে সবার মতো নর্মালি চলতে, একটু ফ্রিলি ঘোরাফেরা করতে। I'm sorry. ওমা তুমি কেন সরি বলছো? আম সরি, আর লেট করব না। Thank you.
পাশে গিয়ে বল তুই যা, আমি কেন থামো? তুই আমার বয়ফ্রেন্ড, তুই যা। তাতে কি হয়েছে? তুই আমার ফ্রেন্ড না, তুই যা। ঠিক কথা কইছস? ওকে তোমার এই ক্ষমতা পৃথিবীটাকে বদলে দিতে পারে। এটা আমার ক্ষমতা, কিন্তু অনেক বড় কষ্ট। এই ক্ষমতার জন্য আজ পর্যন্ত আমি কোথাও বেশি দিন থাকতে পারিনি। ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু তৈরি হয়নি। এই ব্যাপারটা আমাকে অনেক একা করে দিয়েছে। Don't worry, বিজলি, তোমাকে আজ থেকে আর একা থাকতে হবে না। আমি আছি তোমার সাথে, তোমার পাশে সব সময়। এই ক্ষমতার কথা যদি সবাই জেনে যায়, বাবা তো আমাকে আবার অন্য কোথাও নিয়ে চলে যাবে। তোমায় কোথাও যেতে হবে না। বাবা চায় না এই বাড়ির অ্যাড্রেস কেউ জানো। তুমি কাউকে বলো না রনি, প্লিজ। You don't need to worry about anything. Trust me. সেটা আমি জানি। Bye. বাবা, এগুলো কি? আজ কলেজে তুমি যা করেছো সেগুলো ভিডিও হয়ে বিভিন্ন সাইটে আপলোড হয়ে গেছে। অনেক কষ্ট করে সে সমস্ত আইডি হ্যাক করে আমি ওগুলোকে ডিলিট করেছি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ব্যাগগুলো এখানে কেন? কারণ আজ আমাদের এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। না বাবা, আর না, অনেক হয়েছে। ছোটবেলা থেকে লুকোচুরি খেলতে খেলতে আমি হাঁপিয়ে উঠেছি। হাঁপালে চলবে না বিজলি, হাঁপালে চলবে না। তোমাকে আমি কতবার বলেছি যে নিজের ক্ষমতাকে আড়াল করে রাখো, লুকিয়ে রাখো। তা তো তুমি পারলে না, আর কোনো দিনও পারবে না। কি করে পারবো বাবা, যখন দেখি চোখের সামনে একটা লোক বিপদে পড়ে আছে? আমার ক্ষমতা আছে তাকে বাঁচানোর, আমি মুখ ফিরিয়ে নেব তখন। কিন্তু তার ফলে বিপদ যে তোমার মুখোমুখি এসে দাঁড়াচ্ছে। বাবা, কিসের বিপদ? কোন বিপদ? সেই ছোটবেলা থেকে কজানা বিপদের ভয়ে ছুটে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তার জন্য আমার কোনো বন্ধু হয়নি, কোনো জায়গাকে নিজের ভাবে ভালোবাসতেও পারিনি। কারণ তোমার পক্ষে সেটা সম্ভব নয়। আচ্ছা মা, ঠিক আছে, তুমি রুমে যাও, যাও। আমি পারবো না রনি, কিছুতেই পারবো না। কি বলছো? এতদিন বলার সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি, কিছুই ভাবিনি। এবার আর পারবো না। আরে বাবা, এখনো তো আমাকে ছেড়ে চলে যাওনি, আর তাছাড়া আমি তোমায় যেতে দেব কে বলেছে? তুমি বুঝতে পারছো না, এই জায়গা ছেড়ে চলে যাওয়া মানে তোমাকে ছেড়ে চলে যাওয়া। আমি সেটা কিছুতেই পারবো না। বুঝলি, আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, একটু রাখছি। বাই বাই বাই। কেটে দিল, বুঝলোই না আমি কত কষ্টে আছি। চলে গেলে তখন বুঝবে। আরে তুমি আস্তে আস্তে আস্তে, আমি এখানে
তুমি কিভাবে এখানে আসলে? শোনো, আচ্ছা তুমি এত মন খারাপ কেন করছো? আমি কি এখনো তোমায় ছেড়ে চলে গেছি না? তো তুমি জানো না আমার বাবাকে, তুমি আমার আপুকে চেনো না। আমার আপু যদি একবার জানতে পারে তোমার বাবা তোমাকে আমার থেকে দূরে রাখছে, তোমায় এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমার বাড়িতে নিয়ে ফেলবে। সঠিক সময় ফোনটা কি আপু, ফোন করার সময় পেল না। হ্যাঁ আপু, বলো রনি, এত রাত পর্যন্ত তুই কোথায় রে? আপু আমি বিজলির বাড়িতে এসেছি। আসলে বাবা বলেছে যে ওকে এখান থেকে কোথাও দূরে নিয়ে যাবে। কই, ফোনটা দে তো ওকে। হ্যাঁ আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুমি কথা বলো আপু, কথা বলো। হ্যালো আপু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সঙ্গে এত ফর্মালিটি করতে হবে না। আচ্ছা আপু বলো। ভেরি রিসেন্টলি রনি আমাকে তোমার কথা বলেছে, তাই তোমাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। কিন্তু দেখা হবে কিনা জানি না আপু। ওকে ওকে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? সত্যি আপু, বোঝাবে তো? হ্যাঁ রে বাবা, কমিট করছি। কিন্তু তোমাকেও যে আমার কাছে একটা কমিট করতে হবে। কি আপু? আপুর সঙ্গে কবে দেখা করছো? সেটা তো জানি না। কাল তো ফ্রাইডে, রনির সঙ্গে চলে এসো। ঠিক আছে আপু, আমি দেখছি। কোনো দেখা দেখি নয়, কালকে সন্ধ্যাবেলা এসো, আমি তোমার জন্য ওয়েট করব। তারপর সামনাসামনি কথা বলে দেখছি কতদূর কি করা যায়। ওকে আপু। ওকে বাই, সি ইউ। What do you mean? Dr. Hassan ja bolechen seta shotto, ota kono chhaya noy. Ei dekhun, oh my god, ei processor ta jodi amader hate ashi, bujhte parchen amader labher onko ta koto bere jabe? Yes, you mean Zarina Hassan ke majkhan theke shoriye? Are you sure you wanna betray Dr. Zarina? Of course. Anyway, Zarina Hassan ke amader shesh kore dite hobe. Apu, ar parbo na. Parbe parbe. Oi tuku khela kichu hobe na. Are na na, ki bolcho? O ar khete parbo na. Diet e ache na. Ei, chup kor. ঠিক বলেছো। বাহ, একই বলে মহিলা, এখন তোমরা দুজনে এক হয়ে গেলে, আর আমি তো একদম একা। তুমি না খুব ভালো আপু, তুমিও খুব লক্ষ্মী মেয়ে। আচ্ছা এবার বলো তো, আমার এই লক্ষ্মী মেয়েটা কেন সেদিন আপসেট হয়েছিল?
বাবা বলছিল আবার আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। কেন? আমারই একটা ফল্ট আছে। ওকে, দেন বাই দ্য ওয়ে, তোমার বাবা কি করেন? হি ইজ এ ডক্টর। আচ্ছা, কি নাম ওনার? নাম এক্সকিউজ মি। হ্যালো। ওকে, নো প্রবলেম, আই আন্ডারস্ট্যান্ড, বাই। সরি, আমার অ্যাসিস্ট্যান্টের ফোন ছিল। ইউনো বিজলি, আপু কিন্তু একজন সায়েন্টিস্ট। ওয়াও, কি প্রজেক্টের উপর কাজ করছো আপু? মেইনলি ইলেকট্রিসিটি। গ্রেট। কি হলো, ফোনটা ধরো। কার ফোন? বাবার ফোন, কথা বলছিলে তো এই জন্য ধরছিলাম। ও কাম অন, আমার সঙ্গে এত ফর্মালিটিস দরকার নেই, ধরো। হ্যাঁ বাবা। বাবা আবার বকেছে? ডনি, যা, এবার ওকে বাড়ি পৌঁছে দেয়। ওকে আপু, আসি। ওকে বাই, সাবধানে যেও। So, see you tomorrow? Of course. Take care. You too. Gentlemen, I am Dr. Zarina Hassan. We are here today for the first test run of the cold fusion processor. If successful, the processor will be a self-replicating energy source capable of providing power to a small city for 30 years for the fraction of current cost. Perhaps it's our wake-up call to us to be aware of the little things that can change our fate and guide us towards our destiny. Zarina, Apu. What? Dr. Zarina Hassan, Ronir bon. Tui ki kore chilli? Baba, ami etokkhon onar bashay chilam. What? He baba. Ekkhoni amaderke beriye porte hobe. কোথায়, কেন, এত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। তত সময় আমার হাতে নেই। বাবা, বাবা কি হলো? বাবা, তুমি কি আমাকে বলবে আমার কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? যাই ঘটে যাও, আমি সব সামলে নেব। একটা তোমার কাছে কি হচ্ছে এসব? বিশ বছর ধরে ওরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আজকে ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। Take her.
poor man. তুমি হেরে গেছো ডক্টর আলম। 20 বছর তুই যে মেয়েকে লুকিয়ে রেখেছ তাকে আমি ঠিকই খুঁজে বের করে ফেলেছি। এখন আর তোমাকে কোনো প্রয়োজন নেই। Daddy is dead. এমনকি তুইও জানতি না, শুধু জানতো রনি। রনি আমার সাথে বিক্রি করেছে। হাবু এখন কোথায় যাবি? সিলেটে। বাট বাবার শেষ কথাগুলো শুনে আমি এতটুকু বুঝেছি, আমার পরিবার থাকে সিলেটে, আমার রক্তের সম্পর্ক আছে ওইখানে। হয়তোবা কি হয়তোবা ওখানে গেলে হয়তোবা খুঁজে পেতে পারি আমার সত্যিকারের পরিচয়, কে আমি, কি সেই ভয়ঙ্কর অতীত যার জন্য আমার বাবা 20 বছর ধরে যাযাবরের মতো জীবন যাপন করলেন আর শেষ পর্যন্ত আমার জন্য জীবনও হারালেন। আমাকে সব জানতে হবে হাবু। তুই ভালো থাকিস হাবু। ভালো থাকিস মানে? তোর সাথে আবার কবে দেখা হবে জানি না তো, তাই কি ভাবস তুই আমার এখানে রাইখা তুই একলা সিলেট যাবি?
আর আমি হাঁ করে চা চা দেখো। ছেলেবেলা থেকে আমার এই তো আমি তো জমিদার, আমার নাম বাবু জমিদার। হাবু আর বাবু দেখে তো জমিদার মনে হচ্ছে না। এক্সকিউজ মি, আপনি কি আমার কথা ভাবছেন? আমি সাজ্জাদ চৌধুরীর মেয়ে। এই কথা আগে বলবেন না, আসলে আসলে আপনারাই তো মেইন জমিদার। আমি তো আসেন না প্লিজ, আসেন প্লিজ প্লিজ প্লিজ। খবর আছে, এইটা হচ্ছে আমাদের জমিদারের বাড়ি, না মানে তো আদিম চাচার বাড়ি। এই বারান্দায় বই স্বামী বিকেলে চা খাই, না আমি না দাদি খামি পাটি পাতি। এই বাবু কাকে নিয়ে এসেছিস তুই? দাদি 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 উপরে আমার খাবারটাই শেষ। তুমি কে মা? কি নাম তোমার? জি আমার নাম বিজলি। বিজলি, এ নামে তো কাউকে আমি চিনি না। বয়স হয়েছে তো, হয়তো মনে নেই। আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন আমি নাকি এবাড়ির সন্তান। এবাড়ির সন্তান? তোমার বয়স কি 20 বছর 3 মাস 21 দিন? হ্যাঁ দাদি। আমার সাজ্জাদের মেয়ে, আমার মানে আমার সাজ্জাদের দোন। না দাদি আর কে দোনা, তোমার নাতনি তোমার কাছে ফিরে এসেছে তো, আর কাঁদবে না আর না। হ্যালো আপু। হ্যাঁ বল। হ্যাঁ আপু, তুমি কোথায়? 3 দিন ধরে তোমায় কোথাও দেখতে পাচ্ছি না। না আমি রিসার্চের কাজে থাইল্যান্ড চলে এসেছি। কেন? এনি প্রবলেম? সত্যি কথা বলতে আপু আমার না খুব টেনশন হচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব। বিজলি বাড়িতে নেই, ফোন করছি ফোন উঠাচ্ছে না। তাই নাকি? খুব টেনশন হচ্ছে। টেনশন করলে কি সমস্যার সমাধান হবে? মাথা ঠান্ডা রেখে খুঁজে বার করতে হবে। বাই দ্য ওয়ে, ওর সঙ্গে কথা হলে আমাকে জানাস কিন্তু। ওকে বাই। ঠিক আছে। হাবু, ইনি হলেন তোর দাদাজান মিজানুর চৌধুরী। এই অঞ্চলের ছোট বড় ছেলে বুড়ো সবাই জানে তাকে। আর এ দুজনকে বলতো, এরা হলো আমার কলিজার টুকরা সাজ্জাদ আর বৌমা নাজমা, তোর আব্বা আম্মা। অ্যাক্সিডেন্টের খবর যখন প্রথম পেলাম আমি বিশ্বাস করিনি, আমার মন কেন জানি বারবার বলছিল চৌধুরী বাড়ির যে বংশধর আসছে একদিন সে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে।
বেঁচে নেই, যে আমাকে তিল তিল করে এত বছর ধরে বাবার স্নেহ ভালোবাসে বড় করলো, সেও চলে গেল। এখন আমার আপন বোন তুমি ছাড়া কেউ নেই দাদি। আবু আমার মনে হয় বিজলি অ্যাড্রেসটা পেয়ে গেছি। আরে তুমি যেরকম বলেছিলি ঠিক সেরকমই। আরে বাবা তুই সেটা নিয়ে চিন্তা করিস না, ওটা আমি ম্যানেজ করে নেবো। বিজলি এক পাও এগিয়ে আসার চেষ্টা করবে না রনি, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি বিজলি। তোমার মতো মানুষের মুখে ভালোবাসার কথা মানায় না। তুমি আমার সাথে গেম খেলেছো। গেম? আমি? কি গেম খেলেছি আমি তোমার সাথে? আমার বাড়ির ঠিকানা কেউ জানতো না, কেউ না, একমাত্র তুমি জানতে। যারা আমার বাবাকে মেরেছে তাদের কাছে সেই ঠিকানা পৌঁছালো কি করে বলতে পারবে? কোনো জবাব আছে তোমার কাছে? না নেই, আমার কাছে তার সত্যি কোনো জবাব নেই, কারণ আমি সত্যি জানি না যে তোমার বাড়ির ঠিকানাটা কি করে জানলো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না বিজলি। ভুল আমি বুঝিনি রনি। বুঝছো বিজলি, তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে এই কথাগুলো তুমি আমাকে এভাবে বলতে পারতে না। তুমি একদম এগুলোর চেষ্টা করবে না রনি, আমি কিন্তু তোমাকে, you know one thing, I love you so much. I think তার জন্য যদি জীবন দিতে হয় দুঃখ থাকবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি রনি, একবার যদি কেউ কাউকে ভালোবেসে ফেলে না সে আর যাই হোক সাবধান হতে পারবে না। আমি কিন্তু তোমাকে নিষেধ করছি, তোমার কষ্ট হবে। তোমাকে না পাওয়ার আমার চোখের দিকে চোখ রাখো, বেঈমানরা কখনো চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না বিজলি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তুমি যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। না না না, এটা পুরোটাই সিক্রেট থাকবে, কাউকে বলবো না। সিক্রেট পাওয়ার। ভেরি গুড, বুঝে গেছো। আমার অনেক ভালো লাগতেছে, আমি দিলে চাই। Here is your renowned scientist. আর ওরা দুজন ল্যাব টেকনিশিয়ানস। I need your lab facilities. I'm very sorry, Miss Jarina. Our lab facilities in Thailand is not for sale. Why not? My research will change mankind forever. I know you, Miss Jarina. I tell you something. Nuclear bomb was created to show mankind their innovation, their power. You want to say no? No. Are you sure? 100% sure. Okay, relax.
Now, you are free. You want to say no to? No, Miss Zarina. Don't give me. I get you lab in Thailand. Daddy? কোথায় তুমি? রনি আমার দাদি সেদিন পারবে না। এই যে আজকে হারামু তোমারে। ও! ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড দাদি। ইউ মিসড ইট। ইটস মাই টার্ন। দাদি? দাদি আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। দাদি আমি সত্যি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। ও তো আমাকে বিশ্বাসই করে না। শোনো ভাই। আমি জানি তুমি সত্যি কথা বলছো কিন্তু কথা কি জানো মাঝে মাঝে এই সত্যকেও বিশ্বাস করাতে কঠিন হয়ে পড়ে দাদির 100 বছরের এক্সপেরিয়েন্স গ্যারান্টি কার্ড দাদি আমি আসছি বিজলি বিজলি আমি জানি রনি তুমি কি বলবে আই এম সরি আই লাভ ইউ আমায় ক্ষমা করে দাও তাই তো না রনি অনেক হয়েছে তুমি আমাকে অনেক হার্ট করেছো তোমার জন্য আমি তো সব আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম Get up. Bisley. Ora shobai bhalo ache to? সব ঠিক আছে তুমি ঠিক আছো তো তুমি আমার সঙ্গে থাকলে আমি সবসময় ভালো থাকবো এতদিনের অভিজ্ঞতা এতদিন ধরে পৃথিবীটা দেখছো তারপর আমি বুঝতে পারছি না তোমার দ্বারা এত বড় ভুল হয় কি করে বা আমার তো ব্রেইনই কাজ করে না কে বলেছে আমি ভুল করেছি ভুল করনি একটা অজানা অচেনা মেয়ে এসে বলে সেই বাড়ির মেয়ে তাকে হুট করে বাড়িতে জায়গা দিয়ে দিল একটিবারও তাকে জিজ্ঞেস করবে না মা
তার এই বাড়িতে আসার উদ্দেশ্যটা কি? একটি মেয়ে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে খুঁজতে 20 বছর পর তার পরিবারকে খুঁজে পেয়েছে। এখানে তুই উদ্দেশ্য কি দেখলি? আছে মা, আছে আছে। ইনফ্যাক্ট তোমার যুগ আর নেই, এখন 2018 ডিজিটাল যুগ। কাউকে শতভাগ না জেনে বিশ্বাস করা যায় না। তাছাড়া তোমাকে আরেকটা সতর্কবাণী দেই মা, তুমি তো মেয়েটিকে বাসার মধ্যে ঠকিয়েছ, এর সাথে একটা অপরিচিত ছেলেকেও এ বাসে এন্ট্রি দিয়েছ। গুড, ভেরি গুড। তখন থেকে কি বলে যাচ্ছিস তুই নাদিম? ও আমাদের পরিবারের সন্তান, আমার সাজ্জাদের মেয়ে। সে সাজ্জাদের মেয়ে? সাজ্জাদের মেয়ে পৃথিবীতে আসার আগে মারা গেছে মা। ব্যাপারটা খুব দুঃখজনক হলেও এটাই সত্য, সাজ্জাদ ও তার পুরো পরিবার একই দিনে দুর্ঘটনায় মারা গেছে। হাজার কষ্ট হলে সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে মা, তোমাকে, আমাকে, আমাদের সবাইকে। তুই মেনে নিলো, আমি মেনে নিতে পারবো না। মানে? ওরে, চোখ দিয়ে আমরা যখন দেখি সেটা শুধুই দেখা, আর মন দিয়ে হৃদয় দিয়ে যা দেখা সেটাই তো আসল দেখা। ওর চোখের চাহনি আমার সাজ্জাদের মতো, ওর কথা বলার ভঙ্গি, ওর চলা ফেরা আমার নাচবার মতো। তুই ভুল করলেও আমি ভুল করিনি, ও আমাদের রক্ত, এই পরিবারের রক্ত শরীরে। ঠিক আছে মা, তোমার কথা আমি ফেলে দিচ্ছি না, আবার মেনেও নিচ্ছি না। খোঁজ আমাকেই নিতে হবে আর জানতে হবে ওকে আর এই বাসে আসার উদ্দেশ্যটা কি। হ্যালো, ডক্টর ইমরান স্পিকিং। আমি একটু হাসপাতালের ডিরেক্টর ডক্টর জেরিনা হাসানের সাথে কথা বলতে চাই। কিন্তু উনি তো বহু বছর আগে হাসপাতালে চাকরি ছেড়ে চলে গিয়েছেন। এই মুহূর্তে হাসপাতালের ডিরেক্টর কে? আমি, ডক্টর ইমরান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমি তো আপনার সাথে কথা বলার জন্য ফোনটা করেছিলাম। কেন, আপনার সাথে কি আমার কোনো পূর্ব পরিচয় আছে? মনে পড়ে আজ থেকে 20 বছর আগে আমার ভাই আর তার ওয়াইফ অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ভাইয়ের ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিল। আমার নাম নাদিম চৌধুরী, সিলেটের আয়ুষ মঞ্জিল থেকে বলছি। দেখুন, এভাবে বললে তো মনে থাকবে না, আপনার ভাইয়ের নামটা বলুন। সাজ্জাদ চৌধুরী। ওয়ান সেকেন্ড, আমি কম্পিউটার চেক করছি। আচ্ছা, আপনার ভাইয়ের বউয়ের নাম কি নাজমা চৌধুরী, তাই তো? এক্স্যাক্টলি। আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওয়াইফ এবং তার গর্ভের সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু একটি মেয়ে দাবি করছে সে আমার ভাই ওরুশ জাত সন্তান। তাহলে পুলিশ স্টেশনে ফোন করুন, হাসপাতালে ফোন করে। আমার ক্ষমতা সম্পর্কে আপনি মনে হয় কিছুই জানেন না। সিলেটের যে কাউকে জিজ্ঞেস করবেন নাদিম কে, আমি কিন্তু অনেক জায়গায় যোগাযোগ করব, আদালতের অনুমতি নিয়ে আমি মেয়েটার ডিএনএ টেস্ট করব, আর তখন যদি জানতে পারি হাসপাতাল থেকে কোন রকম মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছিল তাহলে আমি কি করব সেটা মনে হয় আপনি ভালো করে বুঝে গেছেন। হ্যাভ আ গুড নাইট। মানুষ আগে বন মানুষ ছিল, সময়ের সাথে সাথে বন মানুষ মানুষ হয়ে উঠল, বিবর্তন, এভলিউশন। কিন্তু কে যে বলেছে বন মানুষ মানুষ হবার পর
বিবর্তন থেমে গেল? নো, নট অ্যাট অল, ভুল, একদম ভুল। বিবর্তন এখনো অনেক বাকি আছে। From caveman to man, and from man to what? Do you want to know that? It's God. Bangladesh take it, Dr. Imran. হ্যালো। হ্যালো ম্যাডাম, বিজলির চাচা ফোন দিয়েছিল। বিজলির চাচা? ম্যাডাম, 20 বছর আগে যাকে আমরা বলেছিলাম তার ভাই, ভাইয়ের বউ এবং বাচ্চা একসাথে মারা গিয়েছিল। হঠাৎ ফোন দেওয়ার কারণ? ওদের সিলেটের বাড়ি আয়ুষ্মঞ্জলি নাকি মেয়েটা ফিরেছে। ও, কি ভালো খবর যে শোনালে আমাকে। কি হলো? আপনি আপনার পাওয়ার কন্ট্রোল করতে পারছেন না ম্যাম। পাওয়ার কন্ট্রোল করা খুব কঠিন ব্ল্যাক মাস্ক। ডক্টর আলম 20 বছর ধরে বিজলিকে পাওয়ার কন্ট্রোল করতে শিখিয়েছে, কিন্তু আমার কাছে 20 বছর অপেক্ষা করার সময় নেই। তাই বিজলিকে আমার চাই। যেভাবে হোক সিলেট থেকে ওকে নিয়ে এসো। আই নিড বিজলি। আই থিঙ্ক তোমার যে স্পেশাল পাওয়ারটা আছে ওটা ক্যাপচার করার জন্য এই ব্ল্যাক মাস্ক তোমার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। একদম তাই। আজ থেকে না, 20 বছর ধরেই তাড়া করে বেড়াচ্ছে। তার মানে ব্যাপারটা একদম পরিষ্কার। যে বা যারা তোমাকে খুঁজতেছে তারা তোমাকে 20 বছর আগে থেকে চেনে। জানো মা, আমি কিন্তু হাসপাতাল খোঁজ নিয়েছিলাম, ওটা কিন্তু উল্টো পাল্টা কথা বলেছে। হাসপাতাল থেকে যাই বলো, আমি আমার চোখকে কি করে অস্বীকার করব? হ্যাঁ মা, তোমার বিশ্বাসের উপর আমার পুরো আস্থা আছে। একটা উপায়ে আমরা কালো মুখোশ পরা লোকটার কাছে পৌঁছাতে পারি। আমি যেমন কালো মুখোশ পরা লোকটার কাছে পৌঁছাতে চাই, তেমনি সেও আমার মুখোমুখি হতে চায়। আমরা যদি আমার ভিডিও আপলোড করে নেটে ছেড়ে দিই। Come on, fast.
আমাকে যেতে হবে। আমি তোর ভয় পাই নেভার এভার, আমি তোর ভয় পাই না, তুই তো আমার কাছে কিছুই না। এই দেখ আমার ফিগার দেখ, এই দেখ আমার ভয়, এই দেখ। গুলির শব্দের মতো এটা কি শুনলাম? এতগুলো গুলি করব যে ওর একটা টুকরো খুঁজে পাবে না। Okay? Let her go, you bastard! Joy nashto koro na, Rani. Ami jani o kyo na. Ur pechone ashol matha ta royeche. Very smart.
smart girl, just like your father, Dr. Alam Ahmed. Appu, Appu, tum ekhane kibhabe? Ora ki tumai ekhane dhore niye esche. Run to chup kor. Black mask. Meta kamar kache dhore ano. Nadia, you take her. বিশ বছর ধরে বারবার একই ঘটনা ঘটেছে। যতবার আমি তোমাকে প্রায় ধরে ফেলেছি ততবারই তোমার বাবা নিয়ে পালিয়ে গেছে। তাই আমার কাছে থেকেও বারবার দূরে চলে গেলে তুমি। কিন্তু তুমি আমাকে ধরতে চাচ্ছ কেন? আই ওয়াজ এ ডক্টর। আমার ছোট্ট ভাইকে নিয়ে আমার ডাক্তারি ভালোই চলছিল। কিন্তু যেদিন তোমার জন্ম হলো, তুমি আমার কোলে আসলে, তোমার ইলেকট্রিসিটি আমাকে কাঁপিয়ে দিল। আমার মধ্যে জন্ম নিল একটা নেশা, রিসার্চের নেশা, সাকসেসের নেশা। আর তোমার পাওয়ারকে ব্যবহার করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পাল্টে দেবার নেশা। তোমার সামান্য ব্লাড স্যাম্পেল আমার মধ্যে চলে আসার ফলে এখন আমি পাওয়ারফুল। কিন্তু আমার পাওয়ার আনস্টেবল। স্টেবিলিটির জন্য আই নিড ইওর ব্লাড ফ্রম ইওর বোন ম্যারো। স্টপ দিস। আপু, তোমায় এগুলো কে বলেছে? তুমি কি বলছো এগুলো? তুমি আপুর একটাও কথা বিশ্বাস করো না। না রনি, উনি যা বলছে সব সত্যি, শুধু আমার বুঝতে একটু দেরি হয়ে গেল। এক্ষুনি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। বাবা, কি হচ্ছে এসব? 20 বছর ধরে ওরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আজকে ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। তুমি আমার বাবাকে কেন মারলে? উনি নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন। নো, ইউ আর টু মাচ ইমোশনাল। Attack, boys! হয়ে গেছে বিজলি, টাইম টু ডাই বেবি। হাউ কুড ইউ ডু দিস? তোমাকে আমি আমার নিজের আপু ভেবেছিলাম, আর রনি ও তো তোমার ভাই। কি করে পারলে তুমি ওর সাথে এমন করতে? তোমার বাজে পাওয়ারের জন্য সবকিছু ধ্বংস করে দিতে চাচ্ছ, কিন্তু আমি থাকতে, আমার জীবন থাকতে তুমি তা পারবে না। যেমন বাবা তেমন মেয়ে, টু মাচ ইমোশনাল। তুমি কেন হেরে গেলে জানো বিজলি? কারণ তুমি তোমার পাওয়ারটাকে ব্যবহার করে
পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় করতে পারতে, কিন্তু করনি। আর আমি তোমার পাওয়ার দিয়ে আজ আমি পাওয়ারফুল, আমি গড, গড, গড। তুমি গড না, তুমি একটা অপশক্তি, কারণ গড শুধু দেয়, ছিনিয়ে নেয় না। যতবার ডক্টর জেরিনা জন্মাবে ততবার জন্ম নেবে বিজলি, কারণ পৃথিবীতে সবসময় শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তির পরাজয়, আর ভবিষ্যতও তাই হবে। গুড ইভিনিং জেন্টলম্যান, আমি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। দ্য কোল্ড ফিউশন প্রজেক্টে আপনারা তিনজন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে 14 বছর ধরে দক্ষতার সাথে কাজ করে আসছেন, কিন্তু আপনাদের অতি দক্ষতার কারণে কোম্পানিকে কোটি কোটি টাকা লস গুনতে হয়েছে। সাথে ডক্টর জেরিনা হাসানের মতো একজন ট্যালেন্টেড সায়েন্টিস্টকেও আমাদের হারাতে হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো, ইউ গাইজ আর লুজার্স ইন মাই স্ট্র্যাটেজি। মাঝামাঝি বলে কোনো শব্দ নেই, হয় মর্যাদা নিয়ে বাঁচো আর না হয় মরে যাও। I hate losers. কেমন লাগছে এখন?
তুমি ভালো আছো? তুমি আমার সঙ্গে থাকলে আমি চিরকাল ভালো থাকব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাদিম চাচা কি আমার কাগজ ঠিক করেছে? আচ্ছা আচ্ছা দাদি, তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে, ভালো থেকো, বাই। তোমাকে এই অবস্থায় এখানে নিয়ে আসার জন্য আমি খুবই দুঃখিত মিসলি। তোমার সাথে প্রথম সাক্ষাৎ আমার এভাবে হোক সেটা আমি চাইনি। কে আপনি আমাকে এভাবে ধরে আনার মানেটা কি? তোমার বাবাকে আমি চিনতাম, সুতরাং তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি কিছুই দেখতে চাই না। তুমি বৃথায় শক্তির অপচয় করছো মিসলি, কারণ এই ঘরটা নন কন্ডাক্টর।